সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি, আমি রাশেদ লিমন। বেগম জিয়া চিকিৎসা পাচ্ছে না, আবার অভিযোগ বিএনপির। তার কিছু হলে দায় নিতে হবে সরকারকেই বলছেন দলটি। অন্যদিকে আওয়ামী লীগ বলছে বেগম জিয়ার চিকিৎসা আর তারেক রহমানের শাস্তিতে আটকে আছে বিএনপির রাজনীতি। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতির গেরো। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার, সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ আওয়ামী লীগ। আছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি। এছাড়াও আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা চাইলে আলোচনায় অংশ নিতে পারবেন, সেজন্য টেলিভিশনে দেখানো নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনার মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব আজকের প্রধান শিরোনাম। ডিবি কার্যালয়ে সোয়া দুই ঘন্টা ধরে সেদিনের আরও তথ্য জানালেন পরিমণি। ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা নয়, মাদক মামলায় রিমান্ডে নাসির অমি, ছাড় পাবে না কেউই। দেশে আজ করোনায় মৃত্যুর অর্ধেকের বেশি রাজশাহী ও খুলনায়। কোভিডের তৃতীয় ঢেউ শুরু বলছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতির উপর SSC ও HSC পরীক্ষার সিদ্ধান্ত। সিলেটের জকিগঞ্জে দেশের 28তম গ্যাস ক্ষেত্রের সন্ধান, জ্বালানো হলো সৌভাগ্য শিখা। চার স্তরে গ্যাস পাওয়ার আশা বাপেক্সের। কামরাঙ্গীর চরে আদি বুড়িগঙ্গা চ্যানেলে লোক দেখানো অভিযান জেলা প্রশাসন ও BIWT এর। বৃষ্টি ও মানবিক কারণ বলে দায় সারা উত্তর। এবং গোপালগঞ্জের মুকসুদপুরে ঘরের বেড়া কেটে শিশু চুরির দুদিন পর প্রতিবেশীর বাড়ির সেফটি ট্যাঙ্কে থেকে লাশ উদ্ধার, শ্বাসরোধ করে হত্যা। দর্শক, দেখছিলাম শিরোনামগুলো। আজকে আলোচনার বিষয় রাজনীতি, এবং এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আমি একটু শুরুতে মনে পা আপনার কাছে যাই, যে বিষয়টি আসলে শুরুতে শিরোনামের আগে বলছিলাম যে আওয়ামী লীগ বিএনপির বারবারই এবার আরও এক দফায় বললেন বেগম জিয়ার স্বাস্থ্য অবস্থা নিয়ে বা তার সুচিকিৎসা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন, কিন্তু পক্ষান্তরে আওয়ামী লীগ যেটি বলছে বারবারই যে এই করোনাকালীন সময়ে দেশের মানুষের বা এই কত দুঃখ দুর্দশা বা এই সময় মানুষ একটা কী বলে টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এরপরেও বিএনপির রাজনীতি কেবলমাত্র বেগম জিয়ার চিকিৎসা আর তারেক রহমানের মুক্তি, এই দুটো বিষয় নিয়ে ঠেকে আছে। তারা আসলে দেশের কথা, দেশের মানুষের কথা ভাবছে না। ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, বেগম জিয়া শুধু একজন মানুষ না, বাংলাদেশের একজন নাগরিক না, উনি একজন বাংলাদেশের সিনিয়র নাগরিক, তিনবারের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী এবং একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী, অনেকগুলো গুণে গুণান্বিত একজন মানুষ, অনেকগুলো পোস্টের সমাহার তার। তো সে একটা ইনস্টিটিউট, একটা ইনস্টিটিউশনে যখন সমস্যা হয় তখন এটা কিন্তু প্রবলেমটা কিন্তু শুধু তার না, জাতির। সেই জাতির যিনি এখন কর্ণধার আছেন, যিনি ক্ষমতায় আছেন, যিনি শাসন করছেন, তার এটা দেখভালের কথা। প্রত্যেকটা বিরোধী দলকে সেই দেশের সরকার তার নিজের সমস্ত মেধা দিয়েই তাকে দেখভাল করে, এটাই একটা সুসব সুন্দর গণতন্ত্রের এটাই নিয়ম। বাংলাদেশে যেহেতু গণতন্ত্র চরমভাবে উপস্থিত, সেই জন্য আজকে যে অবস্থাটা হচ্ছে, খালেদা জিয়াকে অনেকদিন যাবৎ বলা হচ্ছে তার কিডনির সমস্যা, আমি এইখানে বসে বলে গেছি অনেকদিন, তার সব সেলগুলো তার ঠিক মতো কাজ করছে না, তার অসুখের এমন একটা অবস্থা যে সে যেখানে ট্রিটমেন্টটা করতো সেইখানেই তার ট্রিটমেন্ট করা উচিত, কিন্তু সরকার এটা নিয়েও যে নোংরা খেলা খেললো। আপনারা বেসরকারি হাসপাতালের কথাই বলছিলেন তখন, তো শোনেন, তখন যখন জেলখানায় ছিল, এখনও সে জেলখানায়, বাড়ির জেলখানায়, যখন জেলখানায় ছিল তখন পিজি হাসপাতালে ট্রিটমেন্টে অনীহা প্রকাশ করেছিলেন বিশ্বাস অর্জনতার অভাবে, সেখানে বিশ্বাস উনি করতে পারেন নাই ডাক্তারদের, সাচিবদেরকে। সো সেইটা ছিল একটা পোর্শন, আর এখন তার এমন অবস্থা যে এভার কেয়ার তার চেষ্টা করছে, তারা আমি অস্বীকার করব না, কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা ক্ষমতা থাকে, সক্ষমতা থাকে, যেটা বাইরের দেশগুলোর উন্নত চিকিৎসায় এটা করতে হয়। আপনি যদি ধরেন বাংলাদেশের যিনি সরকারে আছেন, উনি 10 টাকা দিয়ে চোখের ট্রিটমেন্ট বা দাঁতের ট্রিটমেন্ট বা শরীরের ট্রিটমেন্ট দিয়ে মানুষকে দেখানোর জন্য 10 টাকা টিকিট কাটেন,
পরের বেলায় দেখা যায় লন্ডন অথবা আমেরিকা, এটা দোষের কিছু না, দেশ তার সেবা করবে, দেশ তাকে অর্থ দিবে, বিত্ত দিবে, যত টাকা লাগে দিবে, এটা হচ্ছে সরকারের সাথে একটা একটা চুক্তি, এটা একজন প্রাইম মিনিস্টার, একজন রাষ্ট্রপতি এদের জন্য করবে বা মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ করবে। কিন্তু তার মানে কি একজন সাবেকের জন্য আমরা তো তাদের কাছে টাকা চাচ্ছি না, আমরা তাদের কাছে যে যেইখানে উনি চিকিৎসা করেছেন প্রত্যেকের যে বিচারটা সেটা কিন্তু একটা ইনস্টিটিউটের বিচার হতে পারে না, তার জন্য তার বয়স অনুপাতে, তার সব কিছুর অনুপাতে এবং সিস্টেম নাই তা না। নাসিম সাহেব গিয়েছিল 79 সালে, 79 সালে সেদিনও একটা সরকার ছিল, এমন না যে সেদিন শুধু সামরিক সরকার ছিল, সেদিন একটা সরকার ছিল, সেই সরকারেও কিন্তু আসম আব্দুর রব সাহেব জার্মানিতে গিয়েছিলেন। সো কেন যেতে পারবে না? এবং এই যাওয়া যাওয়াই নিয়ে যে সরকার যে অবস্থাটা করলো এবং শেষ মুহূর্তে 3 দিন 4 দিন 10 দিন লেফট রাইট করানোর পরে, এটা তাকে একদিন দে হ্যাভ টু পে, তাকে অবশ্যই এটার আমি বলি যে এটার জবাব দিতেই হবে। পৃথিবীতে প্রকৃতির প্রতিশোধ ছাড়া কেউ যেতে পারে নাই, পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর দল ধ্বংস হয়ে গেছে। আপনি দেখেন মুসলিম লীগ একসময় বিশাল ছিল, সেই মুসলিম লীগ ভেঙেই তো আওয়ামী মুসলিম লীগ হয়েছিল, তারপরে তো ভেঙেই আবার আওয়ামী লীগ বাকশাল হয়েছিল, তারপরে আবার বাকশাল ভেঙেই তো আওয়ামী লীগ হয়েছিল। আমি সেই জন্য বলছি আজকে যে যিনি মহাপ্রতাপশালী নিজেকে মনে করছেন তাদের বোঝা উচিত যে একজন মানুষকে নিয়ে, হ্যাঁ আমাদের সবাইকে চলে যেতে হবে, খালেদা জিয়াকেও একদিন চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, কিন্তু কথাটা কিন্তু থেকে যাবে যে আপনি যেটা পেয়েছেন, আপনি আপনি অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান আপনি যদি পান, তাহলে একজন তিনবারের প্রধানমন্ত্রী কেন পাবে না? একজন মানুষ হিসেবে সে কেন তার ট্রিটমেন্ট, তার তার সামর্থ্য অনুযায়ী সে কেন ট্রিটমেন্ট করতে পারবে না? সেখানে আপনি বাধা দিবেন কেন? আপনি যদি বলেই থাকেন হ্যাঁ আপনি ছেড়ে দিয়েছেন, তাহলে আপনাকে আপনার সমস্যাটা কোথায় তাকে বাইরে যেতে দেওয়ার? পরিমণিরও কিন্তু বিচার হচ্ছে আমরা দেখছি, কিন্তু আজকে 4 দিন আগে আপনি জানেন যে ওই যে তাহা নামে যে মানুষটা কিছু ইসলামের কথা বলতে গিয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। আমরা কিন্তু তার জন্য কাউকে মানববন্ধন করতে দেখলাম না, তার জন্য কাউকে কিছু চাইতে দেখলাম না, তার জন্য সরকারের কোনো নরমচরণ দেখলাম না। তার স্ত্রী কি বলেছে? তার স্ত্রী বলেছে প্রয়োজনে আমি আমার স্বামী সহ সপরিবারে আমি বিদেশ চলে যাব, তবু আমার স্বামী কোথায় আছে এটা আমাকে জানান। তো উনি কি মানুষ না? এই দেশে কি ওনাদের বেঁচে থাকার অধিকার নাই? এই দেশে ওনাদের চলার অধিকার নাই? এই 15 বছরে কত হাজার লোককে গুম করা হয়েছে, কত হাজার লোককে খুন করা হয়েছে। আজকে এই যে সেপটিক ট্যাঙ্কের যদি একটা বিচার ভালো মতো হতো, একটা সাগরনির যদি ভালো বিচার হতো, তাহলে রোজিনা আসতো না। একটা রোজিনাদের যদি ভালো বিচার হতো, তাহলে এই যে এরকম সেপটিক ট্যাঙ্ক বলেন বা এরকম এইভাবে মৃত্যু, মৃত্যুর যদি সত্যিকার অর্থে গিয়ে দেখেন ঘুরে এই কোনো সরকারি পাণ্ডারা জড়িত এর সাথে, তাতে কী হবে? 2 মিনিট পরে ছাড়া হবে। আপনি দেখেছেন যে 2 দিন আগে একজন এসআই কী করেছে? সে তার সাবেক স্ত্রী, তার স্বামী, তার বাচ্চা, 3 জনকে সে মেরেছে। একটা বাচ্চা যার কাছ থেকে নিস্তার পায় নাই, সেই দেশের প্রশাসনের লোক, প্রশাসনের লোক তার তার দিকে আঙ্গুলি সরকার তোলার সাহসই তো রাখবে না, কারণ সেই তো বলবে যে তোমাকে তো আমি টিকিয়ে রেখেছি। ওই যে একজন বলেছে যে ক্ষমতার স্খলনের জন্য আজকে এই অবস্থাটা হয়েছে। আজকে যদি আইনের অনুশাসন থাকতো, তাহলে অন্তত ওই বাচ্চাটার দিকে কি সে তাকায় কিন্তু ভাবতে পারতো যে না এটা একটা বাচ্চা, এটা এটা একটা পবিত্র জিনিস, একে মারা যাবে না। এবং এটা কোনো তার 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 পুলিশ সদস্য, সে তো আইন পড়ে ট্রেনিং নিয়ে কিন্তু ওইখানে সে একটা অফিসার হয়েছে, সে জানে না যে একটা মার্ডারের জন্য কি হতে পারে, সে আইনের হাতে আইনটা নিজের হাতে তুলে নিয়েছে। তারপর আমরা কি দেখবো? আমরা এর আগেও দেখেছি, দেখিনি আমরা প্রদীপের কাহিনী আমরা দেখিনি, আমরা এরকম প্রতিনিয়ত দেখতে দেখতে আজকে আপনি বলেন যে হেফাজত, এই সরকার আপনি বলেন যে আওয়ামী লীগ বলেছে যে আমরা নাকি খালেদা জিয়া এবং তারেক জিয়া নিয়ে যাচ্ছি, তারেক জিয়াকে তো বের করে দিয়ে তারেক রহমানকে আওয়ামী লীগ সারাক্ষণ এই এই স্তূপবাক্যই বলে যাতে সে কখনোই ফিরতে না পারে। খালেদা জিয়া নিয়ে যদি আমরা থাকি, তাহলে এই কোভিডের মধ্যে
আমরা তো কোভিড নিয়ে অনেক কথাই বলি, অনেক কিছুই বলি, করতে পারি না আমরা ট্যাক্স দিয়ে সরকারকে সরকার করবে, এই কোভিডের মধ্যে তাহলে হেফাজতের 21 জন লোক মেরে ফেললো কিভাবে আওয়ামী লীগ? এই সরকার মানে আওয়ামী লীগ শাসিত সরকার কিভাবে মেরে ফেললো 21 জন লোক? একবারও কি তাদের করোনার কোভিডের কথা মনে হয় নাই? একজন ফাঁসির আসামিকে এই কোভিডের মধ্যে ফাঁসি দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো? একবারও কি তাদের মনে পড়ে নাই যে এখন কোভিড চলছে, এই মুহূর্তে ফাঁসি দেওয়াটা যুক্তিযুক্ত হবে না? তো আপনার সব কিছু চলতেছে, আপনার সাজসজ্জা চলছে, আপনার নাটক চলছে, আপনার ইস্যুর উপর ইস্যু চলছে, আপনার কোনো সমস্যা হচ্ছে না। আর আমি আমার মৌলিক চাহিদা, আমি আমার চিকিৎসার জন্য একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর রাষ্ট্রে আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার দল বেয়ার করবে সেই বহন করা সামর্থ্য অনুযায়ী চিকিৎসাটা আমি পাবো না? জি কাসার ভাই, যেটা বলছিলেন যে সব কিছু যেহেতু চলছে সেক্ষেত্রে তাদের চাওয়াটাই দোষ কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নীলভর চৌধুরী মণি, সময় টিভির যারা অনুষ্ঠানটি দেখছেন। আসলে আজকে শনাক্তর হার বেড়েছে, মৃত্যুর হার বেড়েছে, আমাদের এসব নিয়ে আলোচনা করা দরকার ছিল যে আমরা খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ বা সীমান্তবর্তী এলাকায় আমরা কী করে জনগণকে সচেতন করব, কী করে আমরা করোনা সংক্রমণ কমাতে পারি, মৃত্যুর হার কমাতে পারি, কেননা এটা এখন তৃতীয় ধাপে এটা সংক্রমিত হচ্ছে এবং আমরা মনে করি এটা ঢাকার দিকেও আসতে পারে, আস্তে আস্তে আসছে, এটা একটা বৈশ্বিক বিপর্যয়, এটা থেকে কেউ রক্ষা পাচ্ছে না, এটা ছিল আমাদের আলোচনার বিষয়। কিন্তু আমরা ঘুরে ফিরে কিন্তু সেই খালেদা জিয়া, সেই বিএনপি করতে হচ্ছে। দেখুন খালেদা জিয়া উনি যেভাবে বলেছেন, আমরা তো খালেদা জিয়া একটা বিশিষ্ট ব্যক্তি মনে করি, একটি দলের চেয়ারপারসন, দীর্ঘদিন আড়াইবারের প্রধানমন্ত্রী, তাই না? ওনাকে তার সাধারণ সবচেয়ে বড় কথা, নির্ভর চৌধুরী মনে কিন্তু কিছু ঘটনা বলতে গিয়ে নিজেই কন্ট্রাডিক্ট হয়ে গেছেন যে সাজা দেওয়া যাবে না, আবার বলেন সাজার আওতায় আনা যাবে না। দেখুন বেগম খালেদা জিয়া আজকে যেই মামলায় সাজাভুক্ত হয়ে জেলে ছিলেন এবং জনতা শেখ হাসিনা তাকে বাইরে রেখেছেন, ওনারা কিন্তু প্রত্যেকটা মামলা কন্টেস্ট করেছেন, যদি 10 বছর কোর্টে আসেন নাই কিন্তু পরবর্তী 2 বছর কিন্তু ওনারা কোর্টে এসছেন। যদি একটা মামলা কন্টেস্ট করে সাজাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে বলতে পারেন যে সরকার তাকে জেলে পাঠিয়েছে। আপনি জানেন এখন আমাদের বিচার বিভাগ কতটা স্বাধীন, কীভাবে কাজ করে যাচ্ছে, সরকার হস্তক্ষেপের সুযোগ নেই এবং সাধারণ কোর্টে হয়েছে এটা, তারপর ওনারা হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্ট ডিভিশনে এসেছেন এবং চিকিৎসার ব্যাপারে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছেন ওনার তত্ত্বপত্র দেখে যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওনার চিকিৎসা হতে পারে এবং সরকার কিন্তু সেই জন্যে ওনাকে এখানে এনেছিল, যাই তারপর করোনা দেখা দিয়েছে, সরকার ওনাকে মুক্ত করে দিয়েছে। এখন উনি যে ব্যক্তিগত ব্যবস্থাপনা যে হাসপাতালে আছেন উনি মতো চিকিৎসা করছেন উনি। আর দেখুন এটা সবাই জানে, যাদের একবার কোভিড হয়, কোভিড হওয়ার পরে 3 থেকে 6 মাস নানাবিধ সমস্যা হয় এবং খালেদা জিয়া একজন বয়স্ক মহিলা, ওনার এমনি অনেকগুলি রোগ গলায় আছে, এই কারণে একটু সমস্যা হচ্ছে, ফ্ল্যাকচুয়েট করছে, কোনোদিন জ্বর আসছে, কোনোদিন এটা সেটা হচ্ছে। পোস্ট কোভিড আক্রান্ত, পোস্ট কোভিড লাখে একজনে হয়, পোস্ট কোভিডে উনি আক্রান্ত, পোস্ট সেটাই বলছি যে এই সমস্যা হতেই পারে। হ্যাঁ উনি অনেক উদাহরণ দিয়েছেন, কারাবন্দী অবস্থায় বিদেশ গিয়েছেন, তখন নিশ্চয়ই করোনা ছিল না, ওনারা তো চেষ্টা করেছেন কোথাও নেওয়ার জন্য, সরকারকে যদি অ্যানসার করতে পারতেন যে আমরা এই দেশে নিতে চাই, হয়তো সরকারও সহযোগিতা করতেন, তখন কিন্তু আকাশ সেভাবে খোলা ছিল না বা কোনো দেশ, কেন 14 দিন কোয়ারেন্টাইন করে খালেদার মতো একটা বয়স্ক পেশেন্ট কোথাও থাকা রাখা নেওয়া ঠিক হবে না, শুধু রাজনীতি করার জন্য, সরকারকে বিব্রত করার জন্য, কথা বলার জন্য এটা বলেন, বাস্তবতার নিরিখে এটার কোনো ভিত্তি নেই। দেখেন তারেক জিয়ার কথা বলেছেন, ওনাদের কো চেয়ারম্যান, আসলে তো কো চেয়ারম্যানের সাজাটা ওনার মা ভোগ করছেন, আমরা কিছুদিন আগে সামাজিক মাধ্যমে দেখেছি ওনাদের কয়েকজন নেতাই বলেছেন, জিয়র রহমান বলেছিলেন তোমার এই ছেলের জন্য তোমাকে জেল খাটতে হবে, আমার সামাজিক মাধ্যমে দেখা দুইজন নেতার, বিএনপির সিনিয়র নেতার উদ্ধৃতি। দেখেন তারেক জিয়াও কিন্তু একজন সাজাপ্রাপ্ত আসামি, উনি কিন্তু বন্ড দিয়ে লন্ডনে গিয়েছিলেন, কিন্তু আমরা দেখছি ডিজিটাল যুগে স্কাইপির মাধ্যমে দল পরিচালনা করছেন, ওনাদের প্রত্যেকটি সভাতে কিন্তু তারেক জিয়া বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং সেভাবে হচ্ছে, এবং এর যে নগ্ন নমুনা সেটা আমরা গত নির্বাচনে দেখেছি, একটা আসনে কতজনকে কতভাবে মনোনয়ন দিয়েছেন, আওয়ামী লীগের সাথে নির্বাচন করতে গেলে একটা প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছে। আমি একটু একটা কথা দিলাম আজকে, কিন্তু এই যে মির্জা আজম একটা কথা বলেছেন যে টাকা দিয়ে যেন
পদ প্রার্থী বিক্রি না হয় এই বিষয়টা খেয়াল রাখতে। না, আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের স্থানীয় সরকার এর সঙ্গে যদি আমি যে আপনাদের ইয়াটাই যে যেমন আওয়ামী লীগের মতো একটা দলে যখন নির্বাচন হবে প্রার্থী একাধিক প্রার্থীর মনোনয়ন চাবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা একটা আসনকে কেন্দ্র করে 30 জন 40 জন যখন মনোনয়ন চায়, সবাই যখন নিজেকে প্রার্থী মনে করে, সেইটা আসলে আপনারা দল এটা আমরা বলবো কি জানেন, আমাদের রাজনৈতিকভাবে গণতন্ত্রের সুযোগ আছে যে কেউ মনোনয়ন চাইতে পারে। নির্বাচনী কৌশলে অনেক কি প্রার্থী করতে হয় দলের, আমরা করে দেখেছেন। এখানে অনেক পদ পদবী প্রাপ্ত নেতাকেও মনোনয়ন দেওয়া যায় না এবং ওখানে বিশেষ কারণে পরিস্থিতির আলোকে অনেককে মনোনয়ন দিতে হয়। এটা আসলে একদিকে রাজনৈতিক কৌশল, একদিকে নির্বাচনী কৌশল। আমাকে জিতে আসতে হবে, সিট বেশি পেতে হবে। দেখুন, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা 7.5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আছি, আমাদের নেতা বেড়েছে, নেতাদের অবস্থা ভালো হয়েছে। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, ওনাদের বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন বা জামাত শিবিরের বলেন, অনেকে কিন্তু আমাদের কাছে ভিড়ে যাওয়ার চেষ্টা করছেন। যদি গত স্থানীয় সরকার নির্বাচন দেখেন, অনেক বিএনপি জামাত নেতারা আমাদের কিন্তু স্থানীয় সরকার নির্বাচিত হয়ে এসেছেন, যার জন্য আগামী যে নির্বাচন যেটা আমরা আশঙ্কা করছি করোনার পরিস্থিতি ভালো হলে, মানে তারা নির্বাচিত হয়ে এসেছেন তাহলে সেটা সেই সুযোগ আপনারা করে দিলেন কেন? সেটা কিন্তু আমরা চিহ্নিত করেছি এবং এবার নির্বাচনের পরে চিহ্নিত করেছেন না, করতে পেরেছি এবার। কিন্তু আমরা আগে থেকেই বলছি, যেহেতু আমরা মনে করি যে আমাদের কোরবানির ঈদের পরে হয়তো স্থানীয় সরকার নির্বাচন হবে, সেক্ষেত্রে আমাদের সাংগঠনিক সম্পাদক যারা আছেন তারা কিন্তু সবাই এটা বলেছেন যে এবার মননে, আপনি জানেন আমাদের মননটাকে প্রথম ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন উপজেলা থেকে আসবে, জেলা রিকমেন্ড করবে, তারপর কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড সেটা বিবেচনা করবে। অর্থাৎ প্রথম ইয়েটা কিন্তু আসবে উপজেলা পর্যায় থেকে, সেখান থেকে যেন এগুলো চেক করা হয় যে আমাদের এই ধরনের কেউ যেন আসতে পারে। কিন্তু মির্জা আজমের কথাটা যে বললাম যে টাকা দিয়ে পদ পদবী দলের, সেই বিষয়টা নিয়ে না, এটা তো উনি একটা দায়িত্বপূর্ণ বলতেই পারেন, ওয়ার্নিং দিতে পারেন যে এটা হলে আমরা দলে কিন্তু যারা করবেন তাদেরকে বহিষ্কার করে দেবো। দেখুন, আপনার লক্ষ্য হচ্ছে কিনা না, আপনি দেখেন গত নির্বাচনের পর, উপজেলা নির্বাচনের পর আমরা কিন্তু জয়ী হওয়ার পর অনেকে বহিষ্কার করেছি, আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি, আমাদের নেতা কর্মীর সংখ্যা বেড়েছে, আমাদের প্রতিযোগিতাও বেড়েছে। হ্যাঁ, আরেকটা যেটা বলেছিলেন উনি যে সাম্প্রতিককালে কিছু ঘটনা, দেখুন এগুলো সামাজিক পারিবারিক ঘটনা, করোনাকালে সবারই একটু একটু সমস্যা হচ্ছে, তাই না? এখন পারিবারিক সমস্যা যদি রাজনীতিতে টেনে আনেন তাহলে আমাদের সামাজিক ভাবে রাজনীতিকে কলুষিত করাটা চিন্তাভাবনা করা হচ্ছে না? দেখুন, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, অবশ্যই রাজনীতি করবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে, কিন্তু স্পেসিফিক ইস্যু দরকার, ইস্যু বিশ্লেষণের কথা বলেন তো দুর্ভাগ্যজনক, কেন এই দলটা কিন্তু দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, এখন সরকারের বিরুদ্ধে কথা বলেন টকশোতে। আন্দোলন করতে গেলে তো মাঠের লোক দরকার, মিছিল মিটিং লোক দরকার, বা আন্দোলন যে কর্মসূচি দেবে সেটা সফল করার জন্য লোক দরকার, সেটা তো ওনারা পাচ্ছেন না। আর আমি তো বরাবরই বলি যে আওয়ামী লীগ পুরখা আওয়ামী লীগ মাঠ থেকে উঠে আসছে, আওয়ামী লীগ তো এমনিতে আসেনি, ওনারা যখন 75-এর 15 আগস্ট ওনাদের নেতা জিয়াউর রহমান যার নেতৃত্বে বঙ্গবন্ধু হত্যা করা হয়, শুধু তাই নয় 2004 সালের 21শে অগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিলেন ওনার যোগ্য পুত্র তারেক জিয়া, 23 বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড চার্জ করা হয়েছিল, কিন্তু জননেত্রী শেখ হাসিনার অশেষ আল্লাহর অশেষ মেহের উনি রক্ষা পেয়েছেন। তখন তো শুধু বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়েছিল, আপনারা করে দেখবেন তারেক জিয়া আওয়ামী লীগের পুরো বেল্ট সিনিয়র সব নেতা জননেত্রী শেখ হাসিনা সহ সবাইকে হত্যা করতে চেয়েছিল, আমাদের আইবি রহমান সহ আপনাদের 28 জন সেদিন মৃত্যুবরণ করেছিল। কারা করেছে, কার নেতৃত্বে হয়েছিল? তারেক জিয়ার নেতৃত্বে। এই দলটির কাছে আমরা এখন পজিটিভ কিছু আশা করতে পারি না। আপনারা করে দেখবেন সাম্প্রতিককালে যে একটা সভা হয়েছে, সেক্ষেত্রে এই যে অনুপ্রবেশের কথা বলছেন আপনারা, এই অনুপ্রবেশ গুলো হচ্ছে কিন্তু আপনারা ঠেকাতে পারছেন। আমরা সাংগঠনিক ভাবে উপজেলা জেলা পর্যায়ে আমরা কিন্তু প্রায় লক্ষ্য করে দেখবেন কাউকে হয়তো বহিষ্কার করা হচ্ছে, পদ থেকে বিচ্যুত করা হচ্ছে, কাজটা কিন্তু চলছে। দেখেন, এটা তো সামাজিক মাধ্যমে করা যাবে না, এটা আমাদের দলীয় রিপোর্ট আসতে হবে ইউনিয়ন পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে কি বলবে, উপজেলা জেলা পর্যায়ে বলবে। এবং আপনি জানেন যে আমাদের বহিষ্কারটা কেন্দ্রীয় কমিটির এখতিয়ারভুক্ত, আলটিমেটলি কেন্দ্রীয় কমিটি পাঠাতে হবে,
কেন্দ্রীয় কমিটি ডিসাইড করবে তাকে বহিষ্কার করা যাবে কিনা, কোন কমিটি ভাঙা যাবে কিনা, এটা করতে হবে। এটা কিন্তু একটা প্রক্রিয়া আসতে হয়, একটা বললে কিন্তু কাউকে বহিষ্কার করে দেওয়া যাবে না, যাচ্ছে না। তা আমরা কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দলটি আছে, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন সামনে, আমরা নেতাকর্মীদেরকে আমাদের সব ইয়ে থেকে বলা হচ্ছে যে না, এবার যেন এই কাজটি আর না হয়, কারণ এরা আমাদের দলের জন্য যারাই যখন নির্বাচিত হয়েছেন এসছেন সেসব জায়গায় কিন্তু বিভ্রান্তি হচ্ছে, মারামারি হচ্ছে, গ্রুপিংটা বেশি হচ্ছে। এই জিনিসটা রাখার জন্য কিন্তু আমরা বলছি যে না, আমরা এবার তাদেরকে সংগঠনে স্থানীয় নির্বাচনে করতে দেব না। আমরা এই ব্যাপারে আমাদের সকল পর্যায়ে নেতাকর্মীরা সচেতনতা বেড়েছে এবং নেত্রীও বলেছেন, আমাদের অবাধের কাদের সাধারণ সম্পাদক প্রতিনিধিত্ব বলছেন, আমাদের সাংগঠনিক সম্পাদক যারা বিভাগের দায়িত্বে আছেন তারা কাজ করে যাচ্ছেন, হয়তো আমরা এবার অনেকটা সফল হবো। ইংলিশ আমি একটু কুদ্দুস ভাই থেকে ঘুরে আসি। কুদ্দুস ভাই শুনতে পাচ্ছেন? যে বিষয়টি আসলে এই সময়টাতে আসলে রাজনীতি নিয়ে কথা হচ্ছিল, পাল্টাপাল্টি কথা হচ্ছিল, কিন্তু যে বিষয়টা এই সময়টাতে আসলে বিশেষ করে করোনার সময়টাতে আমাদের যে ধরনের রাজনীতি আমরা দেখতে পারতাম, অর্থাৎ এই করোনা সময়ে সরকারের দলের নেতারা বা সংসদ সদস্যরা তারা এলাকায় গিয়ে এই যারা লকডাউনে আটকা পড়া মানুষগুলোকে সহায়তা করবে, সঙ্গে বিরোধী দল যারা আছে তারা মাঠে থাকবে, মানে এই বিষয়গুলো, এই রাজনীতিটা কি আপনি এই করোনাকালে বা এই সময়টাতে দেখতে পাচ্ছেন কিনা, বা এখন যে কেমন রাজনীতি দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সঙ্গে যে আলোচনা যুক্ত আছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার এবং নীলুফার মণি দুজনকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করলেন এর উত্তর তো আপনার এই পাশে যে বসা দুজন প্যানেল আলোচক তারাই দিয়ে ফেললেন। হ্যাঁ, এই পরিস্থিতিতে কি ধরনের রাজনীতি হওয়া উচিত আর কি ধরনের রাজনীতি, নীলুফার আপা প্রথমে যেভাবে শুরু করলেন এরপর তার সৌহার্দ্যপূর্ণ অবস্থা থাকে না। আমি কোনো রাজনৈতিক দলের কর্মী না, তবে হ্যাঁ আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মানুষ। মানুষ হিসেবে মনিয়াপা প্রথমেই যেভাবে শুরু করলেন এটা তো একটা রাজনীতিকে, অর্থাৎ বর্তমান শাসক দলকে কটাক্ষ করতে যেয়ে উনি যেসব কথাগুলো উচ্চারণ করলেন, উনি বললেন দে হ্যাভ টু পে, উনি বিশ্লেষণ করলেন, অর্থাৎ এটার জন্য চরম খেসারত দেওয়ার কথা বললেন। খেসারত কিন্তু জাতি দিচ্ছে, এগুলো বিবেচনায় নিতে হবে। খেসারত জাতির সাথে যে প্রতারণা করেছে সেটার খেসারত কোনো না কোনো দল কিন্তু দিচ্ছে, এই বিবেচনাগুলো মাথায় নিতে হবে। হুমকি দিয়ে কখনো পরিবেশ সৌহার্দ্য করা যায় না। উনি বেগম জিয়াকে ইনস্টিটিউশন বলছেন, আমিও বিশ্বাস করি বেগম জিয়া অবশ্যই একটা ইনস্টিটিউশন। তাহলে বঙ্গবন্ধু কি, বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেন বিএনপি, কিভাবে মূল্যায়ন করেন মনিয়াপা? কিছুদিন আগে এখানে টক শোতে বঙ্গবন্ধুর ব্যাপারে যারা একটু সহানুভূতি ছিল উনি ওটাকে কটাক্ষ করেছেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিন বেগম জিয়া জন্মদিন পালন করেন এবং তার জন্মদিন কয়টা এ নিয়ে কিন্তু নানান প্রশ্ন আছে। তাহলে বঙ্গবন্ধুকে যদি বেগম জিয়া ইনস্টিটিউশন হয় তাহলে বঙ্গবন্ধু কি, আর বঙ্গবন্ধুকে নিয়ে এত কটাক্ষ কেন বিএনপির? এই রাজনীতিতে এই সব জায়গায়, অর্থাৎ একটা যিনি এই দেশের অন্যতম নির্মাতা, অন্যতম না প্রধানতম স্থপতি, যিনি এদেশের মানুষ তাকে ভালোবেসে তাকে জাতির পিতা উপাধি দিয়েছে, তাকে নিয়ে যে ধরনের কটাক্ষ হয় পৃথিবীর কোনো দেশে আছে? উনি বললেন খুনের প্রসঙ্গ, অর্থাৎ ওই এসআই সোমেনের খুনের প্রসঙ্গে বললেন একটা শিশুকে মারতে পারে না, এটা হচ্ছে ক্ষমতার দম্ভের কারণে। আসলে উনি হচ্ছে হয় দিকবিদিক জ্ঞান হারাচ্ছেন, কারণ যখন খুন করে ফেলে তখন একজন খুনি কিভাবে কয়জনকে মারে সে আশেপাশে সেটা তার স্বাভাবিক জ্ঞানের ভিতরে থাকে না, তার মস্তিষ্কে একটা জায়গায় হিট হয়ে যায়, হিটের পরিপ্রেক্ষিতে এই ধরনের ঘটনা ঘটে। এবং এই ধরনের খুনের বিচার হচ্ছে কিনা, বিচার হবে কিনা সে নিয়ে প্রশ্ন তুলতে পারেন এবং এটা দ্রুত বিচার দাবি করতে পারেন। তাহলে যদি এই ধরনের শিশু বা কোনো হিট ব্যক্তি কখনো খুন করে তাহলে আমেরিকা কি হচ্ছে প্রতিদিন? তাহলে আমেরিকা তো তাহলে ওইখানে আইনের শাসন নাই, ওইখানের ক্ষমতার দম্ভে সবাই খুন করছেন ডেলি। এই যে ডেলি দেখা যাচ্ছে আমেরিকা খুনের, এখন প্রতিদিন খুনের উৎসব হচ্ছে। এইসব নিয়ে আসলে রাজনীতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকে না। আমি রাজনীতি করি না, রাজনীতিতে সৌহার্দ্য পরিবেশ যদি রাখতে হয় তাহলে হচ্ছে পরস্পরকে আওয়ামী লীগকে বিএনপিকে কটাক্ষ সারতে হবে, কারণ এই দেশটার বয়স এখন 50 বছর অতিক্রম করছে। সেই জায়গায় আওয়ামী লীগ বিএনপি এই দেশের সবচেয়ে বড় দুটি রাজনৈতিক দল, তাদের পারস্পরিক সৌহার্দ্য এবং পারস্পরিক নীতিবোধ, মূল নীতিবোধ কাছাকাছি থাকতে হবে। তাদের ভিতরে দেশ পরিচালনার ব্যাপারে নীতিগত দৃষ্টিভঙ্গির কিছু পার্থক্য থাকে, সাংগঠনিক পার্থক্য থাকতে পারে, এইসব থাকতেই পারে, একটা দেশে থাকবে, এক একজনের শাসনের চরিত্র ধরন এক এক রকম হয়। কিন্তু এই যে আওয়ামী লীগ ব্যাপারে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার অনেকগুলো আওয়ামী লীগের সাংগঠনিক
বিষয়াদি অনেক ভালো কথা বলে গেছেন। আসলে আওয়ামী লীগ এগুলো আছে, উনি বললেন যে কাউকে বহিষ্কার করা, কোনো দলের কোনো শাখাকে বিলুপ্ত করা কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন প্রয়োজন। ঘটনা সত্য, আওয়ামী লীগের সাংগঠনিক ইয়েতে অর্থাৎ বিধিবিধানে তার যেই গঠনতন্ত্র তা আছে, কিন্তু আওয়ামী লীগের এখন কি দেখা যাচ্ছে, আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগ পরিচয়ধারীদের যে ধরনের ব্যাপারত্ব দেখা যাচ্ছে কোথায়, সেই জায়গায় আওয়ামী লীগ আসলে আমি সত্যিকার অর্থে দেখি না যে সেইভাবে নিবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে, বরঞ্চ তাদেরকে আড়াল করা হয়। এই আড়ালটা বাংলাদেশের মানুষ দেখে। বিএনপির অনেক জিনিস আছে, এখন বিএনপি যদি বলা হয় যে কি জানি হেফাজত, এত হেফাজত মারা গেলে কোনো নীলুল আপার কিন্তু একবারও বলেন আমাদের মনিয়াপা যে ব্রাহ্মণবাড়িয়া কিভাবে আগুন লাগালো, একটা ধ্বংসস্তূপ বানানো একটা স্টেশনকে পুড়িয়ে, নো নো কোনো নিন্দাই হলো না এখন পর্যন্ত না। হেফাজত বিষয়ে আমাদের মনিয়াপার যে বক্তব্য, এই বক্তব্যতে আমি এইটা বুঝতে পারে, অর্থাৎ দর্শকরা এটাই বুঝেছেন, আমিও বুঝেছি বাইরে থেকে যে হেফাজতের প্রতি তাদের সহানুভূতি আছে। আবার বিএনপির মহাসচিব বলছেন যে হেফাজতের সাথে দহরম মহরম চলছে আওয়ামী লীগের, মানুষ কিন্তু জানে কার দহরম আছে কার দহরম নাই, মানুষ বুঝে। মানুষকে যদি মনে করা হয় যে তারা এগুলো বুঝেন না, এইখানে হচ্ছে রাজনীতির বড় ব্যর্থতা, আমাদের বড় দুই দলের বড় ব্যর্থতা হচ্ছে তারা মানুষকে এখনো আন্ডার এস্টিমেট করছেন, মানুষকে এখনো চিন্তার ভিতরে নিচ্ছেন না। আওয়ামী লীগ দেশ শাসনে অবশ্যই বিএনপির চেয়ে পারঙ্গম, আমরা আরো ভালো শাসন চাই, আমরা আরো সুশাসন চাই, আমরা আরো আইনের শাসন চাই। ফিরবো আবার আপনার কাছে, একজন দর্শক আছেন ফোনে, দর্শকের ফোনটা নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, আমি যশোর থেকে বলছি। জি বলুন। জি, নীলুফার ইয়াসমিন মনি ম্যাডামের কাছে আমার একটা প্রশ্ন। জি বলুন, শুনতে পাচ্ছেন উনি। জি জি, আইন যদি সবার ক্ষেত্রে সমান হয় তাহলে দণ্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য ওনারা খুবই তৎপর, কিন্তু আমার প্রশ্ন হলো একজন দণ্ডপ্রাপ্ত সাধারণ নাগরিক সে কেন সুচিকিৎসার জন্য বিদেশ যেতে পারবে না? জি ধন্যবাদ দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমি এক কথায় ওনার কথা বলি, উনি আমাদের কথাই বলেছেন। উনি যেটা হলো যে অবশ্যই যে কোনো মানুষ যদি আইনের ইসের মধ্যে পড়ে, আমরা যেমন মুন সিনেমা হল যে দিয়ে বলি অনেক মামলা চলে, যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী একজন দণ্ডপ্রাপ্ত সে পারে না, সরকার যদি তাকে গ্রহণ করে, সরকার তো দণ্ডপ্রাপ্ত যে আসামি হাজিরও হয় নাই, ফেরার আসামিকে কে বা কারা মুক্তি দিয়ে দিয়েছে সেটাও জানতো না, আমরা আল জাজিরা না দেখালে আমরা জানতামই না। বুঝতে পারছেন, যেটা আইনমন্ত্রী, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী নিজেরাই বাগানুবাদ করেছে, তিন দিন আগে একরকম বলেছে, তিন দিন পরে একরকম বলেছে, যাই হোক আমি আমার উত্তর দিয়েছি। আমার অনেকগুলো প্রশ্ন, আপনি তো প্রশ্নটা এড়িয়ে গেলেন, কোনটা দর্শকের প্রশ্নটা? দর্শক যেটা বলেছে খালেদা জিয়ার জন্য, খালেদা জিয়া যদি পারে, একজন সাধারণ নাগরিক কি পারে? অবশ্যই সাধারণ নাগরিকও পারে, যদি সে তার সামর্থ্য থাকে, যদি সে বলে যে হ্যাঁ আমি আমি যেতে চাই। আমি বলি যদি কেন আইনে যদি আইনে যদি আসম আব্দুর রব যদি সেই দিন যেয়ে থাকে তাহলে একটা রাস্তা সেতু বানিয়েছে, যদি আব্দুল নাসিম মরহুম নাসিম সাহেব যদি যেয়ে থাকেন তাহলে একটা রাস্তা হয়েছে, সেইখানে যদি বেগম খালেদা জিয়াকে যেতে দেন আরেকটা রাস্তা হবে সেইখানে, কেন সেইটা যদি আমি এক্সাম্পল দেই, আমি অসুস্থ হলে কেন পারবো না, কিংবা একজন আরেকজন মানুষ যিনি বলেছেন উনিও যদি অসুস্থ হন কেন পারবেন না? এটা তো এক্সাম্পল দিয়েই তো একটা আইন বানানো হয়, আইন তো মানুষের জন্য, আইনের জন্য তো মানুষ না নাকি? আমি এখন কথা বলতে চাচ্ছি, আফরাদ ভাই আমাদের কুদ্দুস ভাই অনেক কথা বলেছেন, আমি যে কুদ্দুস ভাইকে চিনতাম সেখান থেকে সেই কুদ্দুস ভাই যোজন যোজন দূরে অবস্থান করছেন, কারণ আসার সময় কাসার ভাই বলছিলেন সে অসুস্থ, আমি তখন বলেছিলাম কথায় কথায় আপনি না থাকলেও চলতো, কারণ কুদ্দুস ভাই যথেষ্ট, উনি প্রমাণ করে দিলেন। আমি আমি বলি উনি যে কাসার ভাইকে ধরেছেন ওটা মিষ্টি বিতরণের সময় একটা মিষ্টি কম দেওয়া, আর আমাকে যেটা ধরেছেন এটা সাত দিন না খাওয়া লোকের সমস্ত খাবার কেড়ে নেওয়া, দিস ইজ কল কুদ্দুস ভাই, উনি সাংবাদিকদের নেতা, আমি তাকে পছন্দ করি এখনও করি, এবং আমি মনে করি দল মানুষ দল বদল করলে কি হয়, আওয়ামী লীগ যখন বিএনপি হয় কিংবা বিএনপি যখন আওয়ামী লীগ হয় অনেক সময় চুপ করে থাকে, বলতে পারে না, এক সময় অনেক বাজে বাজে কথা বলছে বলতে পারে না। আফ্রিদি ভাই তো দল বদল করতে পারবে না, সাংবাদিক মন বদল করেছে, এই মন বদলের জন্য আজকে এত ইস্যুর জন্ম হচ্ছে, সাংবাদিক যখন তার মনটাকে ভাড়া দেয়, যেমন একজন সাংবাদিক
সাগর রুনির মন ভাড়া দিতে গিয়ে সেই সাংবাদিক উপদেষ্ট হয়েছিল কিছুদিনের জন্য, কিন্তু 79 বারেও সাগর রুনির কিন্তু আমরা আসল জায়গায় পৌঁছতে পারি নাই। সো আমি এই জায়গা থেকে কুদ্দুস ভাইকে বলবো, একটা 21 পদক, একটা মার্চের মুক্তিযোদ্ধা পদকই যথেষ্ট না জীবনের জন্য, সবাইকে চলে যেতে হবে, বিবেককে শানিত রাখতে হয়। এই জন্য আমি আমার বিবেক যা বলে আমি সেইভাবে কথা বলি। উনি ইউএস নিয়ে কথা বলেছেন, আমেরিকা নিয়ে কথা বলেছেন, ওইখানে মৌলবাদদের মৌলবাদী কিছু চিন্তাধারায় কিছু লোক প্রতিদিনই মারছে, আমি স্বীকার করি। ওইখানে যত গুলাগুলি ফ্রি পাওয়া যায় লাইসেন্স ছাড়া, বাংলাদেশে যদি এমন গুলাগুলি পাওয়া যেত কী হতো, কী হতো বাংলাদেশে? আর উনি যখন এই নেগেটিভ রুলটা প্লে করলেন, পজিটিভটা আমি যদি বলি, যে ওরা তো বছরকে বছর, দুই বছর দেব প্রণোদনা দিচ্ছে একজন মানুষকে $1200, $1400, $1500। কুদ্দুস ভাইরা কি দিতে পারে বাংলাদেশের কোনো মানুষকে প্রণোদনার নামে, যে ফাজলামোটা করে, দিতে পারে তারা? ওরা তো যখন লকডাউন দেয় সবার জন্য সমান, বাংলাদেশে কি সেটা হয়? বাংলাদেশের ছোট গেটটাকে বন্ধ করে দেয়, রাখে 7টা তালা দিয়ে বড় গেটটা খুলে দেয়। ওরা তো ভোট দিতে পারে, আমরা কি ভোট দিতে পারি? কুদ্দুস ভাই কি তার নিজের ভোটটা অ্যাপ্লাই করতে পেরেছে? আমার কথা, ওরা তো 1000 বছরের উন্নয়ন করে, আমরা কি 1 বছরের উন্নয়ন করতে পারি? আমাদের বাজেট পেশ হয় জুলাই মাসের 30 তারিখে, পাশ হয়, আমরা সেটা অ্যাপ্লাই করি অক্টোবর নভেম্বরে। আমাদের পৌরসভাগুলো, ইউপিগুলো, আপনার স্থানীয় সরকার বাজেট পায় অক্টোবর নভেম্বরে, পরের মার্চে কি করে? টেলিভিশন কিনে, রেডিও কিনে, পর্দা কিনে, যেটা 100 টাকার জিনিস আপনি 37 লাখ টাকা দিয়ে কিনছে, সেটা নিয়ে কি তারা কথা বলছে? না, সরব আছে। তো এগুলো বলা যায়। আর যেটা উনি বললেন, দে হ্যাভ টু পে, এর আগে আমি একটা শব্দ বলেছিলাম, প্রকৃতির যে নিয়মটা, এই নিয়মটা কেউ ভাঙতে পারে না, আমি সেই জায়গাটা বলেছিলাম। উনি আসল কথাটা ভুলে গিয়েছেন, তারপরে ধরে টান দিলেন, তারপরে কি উনি বঙ্গবন্ধু করে ফেনা তুলে ফেললেন। আমি সবসময়, আমি রাষ্ট্রবিজ্ঞানে 2 কলম পড়ালেখা করেছিলাম, আমি সবসময় বলি এ দেশের একদম যে অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান, এখানে কোনো ভুল নাই নেতা, কিন্তু তার মানে কি এই সকাল বিকাল সন্ধ্যাবেলা আমি শেখ মুজিব নিয়ে তোপধ্বনি করবো আর তার ছবির উপরে পাড়া দিয়ে দাঁড়ায় থাকবো? প্রত্যেকটা কুদ্দুস ভাইরা অথবা ছাত্রলীগ যুবলীগ কী করে এখন মারামারি করার সময়? নিচে ওই যাদের বঙ্গবন্ধু বলে, স্বপ্ন বলে, স্বপ্ন লালিত, 1000 বছরের বাঙালি বলে, তাদের পা দিয়ে মারায়, তাদের ছিঁড়ে কুটি কুটি করে তারা রাজনীতি, অপরাজনীতি করে। এই যে অপরাজনীতির জন্মটা সাংবাদিকরা দিচ্ছে, এটার জন্য তারা কোথায় গিয়ে দাঁড়াবে 2 দিন পরে? ওই ট্রেড ইউনিয়নের নেতার মতো সবাইকে মেরে যখন ওই ট্রেড ইউনিয়নের নেতার কাছে যাবে, তখন তাকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। কেউ থাকবে না বলেই কিন্তু এখন ওই উপদেশটা আর নাই, সাগর উনির লাশের উপর দিয়ে যে উপদেশটা হয়েছিল। এই জন্য বলি, সব খেতে খেতে একটা সময় কী খাবে? একটা সময় নিজেরাই নিজেদের খাবে। লাইক 75, উনি 75 নিয়ে এত দুঃখজনক কথা বললো, হ্যাঁ এটা দুঃখের কথা, কিংবা 21 আগস্ট নিয়ে, ও উনি বা কাইসার ভাই, সেও উনিও বলেছেন। সেইখানে আমি বলি, আমি তো একবারও আপনাদের বলি নাই যে আজকের যিনি প্রাইম মিনিস্টার, আজকের যিনি সভানেত্রী, উনি আসার 17 দিন না 13 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে অপমৃত্যুর মাধ্যমে। তার মানে কি? তার মানে আমি বলতে পারি না, কিন্তু বিএনপি এইখানেই ভদ্রলোক, এইখানেই বিএনপি ভদ্রলোক। বিএনপি অনেক কিছুই শুধু চোখে দেখে বলে না। তো এই যে তারা বেনিফিশিয়ারি বিএনপি ছিল সেদিন, তার আগে যে ইলেকশনের আগে, তার আগে 75-এর পরের যে ঘটনাটা কে ঘটিয়েছে, 75-এর ঘটনার সাথে মুস্তাক জড়িত ছিল, তাদের সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রত্যেকেই প্রমোশন হয়েছে। এবং যারা সেদিন ট্যাঙ্কের উপর নৃত্য করেছিল তারাও কিন্তু ডাইনে বায়ে বসে মন্ত্রী পরিষদের সদস্য হয়েছে। তারপরে সেই 75-এর পরে পটভূমিতে যে খালেদ মোশারফ কু করলো ফার্স্ট, খালেদ মোশারফের ভাইকে, মেয়েকেও কিন্তু এই দল, এই বর্তমান সরকারের দল কিন্তু তাদেরকে প্রণোদনা দিয়েছে, তাদেরকে মন্ত্রী এমপি করেছে। তো বিএনপি তো তারপরে আসলো কিসের? সিপাহী জনতার মাধ্যমে, যে ক্যান্টনমেন্টে যিনি বন্দী ছিলেন চরম খারাপ অবস্থায়, মারা যেতে পারতেন জিয়াউর রহমান, সেইখানে তাকে তারা বলে যে জিয়াউর রহমানকে অকপটে শেখ মুজিবুর রহমানের খুনি বলে চালিয়ে দেন। এই যে অপরাজনীতির জন্ম দিছেন, এই অপরাজনীতির জন্য তো আমি বলতেই পারি দে হ্যাভ টু পে। আমি এটা বলতে পারি না, এটা তো প্রকৃতির একটা, প্রকৃতি আপনাকে যে কোনোভাবে, প্রকৃতিকে আপনি ধ্বংস করবেন, প্রকৃতি আপনাকে ধ্বংস করবে। তো এই জায়গা থেকে যে আপনি কি কাসার ভাই বললো 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, কি এটা হলো গিয়া কিসের কান্না? কুমিরের মায়ের কান্না কাসার ভাইয়ের মুখে।
সেটা তো আমরা বুঝবো, 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে না, বিদেশি সরকার তাকে স্পেশাল কোনো একটা রাষ্ট্রের প্রধান হিসেবে, সাবেক হিসেবে তাকে কোনো স্পেশালভাবে দেখবে কি না, সেটা তো আমাদের ব্যাপার, সেটা তো তাদের ব্যাপার না, তাদের ব্যাপার না। আজকে তারা এই যে ডাবল স্ট্যান্ডার্ডের কথা বললো, আমি আমি শুনেছি ভাই, হবে কি হবে এটা নিশ্চিত না, বলছে 14 দিন থাকতে হবে। শুনেন, এখন সরকার তো বলে নাই যে সুনির্দিষ্ট বলেন, সরকার না করে দিয়েছে, আপনি এত কথা বললে আমি বলতে পারবো না, উনাদের সময় আপনি এত কথা বলেন না। আমি আপনাকে ওই জায়গায় বলতে চাই যে দল দলের জায়গায় বুঝবে, সেইখানে আপনি একজনকে দিবেন আরেকজনকে দিবেন না তা তো হয় না। আপনি ফেরার আসামিকে আপনি বিশেষ ক্ষমায় কখন ক্ষমা করে দিলেন কেউ জানলো না, বিশ্বের অন্য জায়গা থেকে চোখ রেখে আমাদের জানতে হয়, তারপরে আজকে দুই মন্ত্রী দুই রকম কথা বলে, আপনি একজন কিসের, এই জন্যই তো বলছি আপনি একজন সন্ত্রাসীদের হোতা, চরমভাবে বাংলাদেশে দুই চারজন সন্ত্রাসীদের একজন সন্ত্রাসীকে কিভাবে মুক্ত করে দিলেন, তার মানে কি আপনারা সন্ত্রাসী দল, আপনারা সন্ত্রাসীর মতোই থাকবেন, সারা জীবন সন্ত্রাসীর মতোই চালাবেন? এই যে আপনি আমাকে বললেন আঙ্গুল তুলে বিএনপি তো বিক্রি করে, আপনি তারেক রহমানের নাম ভাঙালেন, অথচ আপনাকে অ্যাঙ্কার সাহেব বললেন যে মির্জা আজম কি বলেছেন, মির্জা আজমের কথাটার কিন্তু আপনি জবাব দিতে পারলেন না, আপনি বিব্রত বোধ করলেন। এই যে বিব্রত বোধ, আমি আপনাকে যদি প্রমাণ সহকারে কিছুদিন আগে একটা ইউনিয়নের ছাত্রলীগের একটা প্রেসিডেন্ট হওয়ার জন্য 3 লক্ষ টাকা চেয়েছে, সেই ছাত্রলীগের ওই ক্যান্ডিডেটের বাবা বলছে তোরে আমি 1 লক্ষ টাকা দিব, তারপরে কি করেছে ছেলে যখন টাকা কোথাও পায়নি আত্মহত্যা করেছে, এই যে আত্মহত্যাটার জন্য দায়ী কে? আপনি আমার কথা বলতেছেন, আমার নেতা তো দেশে থাকতে পারে নাই, আপনারা প্রত্যেকের নামে মামলা দিয়েছেন, কার নমিনেশন টিকবে কারটা টিকবে না, সেই জন্য আপনাদের 3-4টা মনোনয়ন, যে বিষয়টা বলছিলেন সাংগঠনিক দুর্বলতার কথা, কুদ্দুস ভাই বিষয়টা বলছিলেন, সাংগঠনিকভাবে যেটা যতখানি শক্তিশালী হওয়ার কথা ছিল বা যেটা দেখার কথা ছিল সেটা দেখা যাচ্ছে না। দেখুন, নীলুফার মনি চৌধুরীর একটা হতাশার মধ্যে আছেন, উনি যেই মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ যে কাহিনী বললেন, আমি কিন্তু এটুকু বলবো যে বিএনপি কিন্তু অলরেডি সে জায়গায় চলে আসছে, একটা অবৈধভাবে পন্থায় ক্ষমতায় থেকে একটা রাজনীতি গঠন করা হয়েছিল সামরিক শক্তি দিয়ে। যদি তাই হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা খিচুড়ি বিলানের আপনার বিলাইতে দিলেন না কেন, ছেলেগুলোকে মাইক দিলেন? আমাকে বলতে দেন, যদি তাই মনে করেন তাহলে এত ভয় কেন আমাদের? মুসলিম লীগ যদি এই দলটি এখন জাতীয় সংসদ নির্বাচনে কি অবস্থা দেখতেই পাচ্ছেন, সাংগঠনিক বিটটা আমি তো প্রথমেই বলেছি, জুমের মাধ্যমে আর স্কাইপের মধ্যে নির্দেশনা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দল চলতে পারে না, এই জায়গায় দলটি চলে গেছে। আমি অবশ্যই স্বীকার করি এখনও বিএনপিতে অনেক সিনিয়র নেতা আছেন, তাদেরকে আমরা কোথাও দেখি, তাদের সিদ্ধান্তের কোনো মূল্যায়ন কোথাও হচ্ছে, স্কাইপিতে যা আসবে সেটা হবে, আমি তো বলি এটা স্কাইপির দল বা জুমের দল, সেই জায়গায় তারা চলে গেছেন। দেখেন, আমরা তো বেগম খালেদা নাকি গর্ব করতে চাই, গর্বের জায়গায় রাখতে চাই, ওনারাই কিন্তু ওনাকে টেনে নামান। দেখেন, আমার ব্যাপারে ট্রিটমেন্ট করা, আপনার ব্যাপারে ট্রিটমেন্ট করা, আর বেগম খালেদা জিয়া আর এবারের প্রধানমন্ত্রী, একাধিক মামলার আসামি এখনও, তার ব্যাপারে অবশ্যই সরকারকে বিবেচনা আনতে হয়। আজকে দেখেন, আজকে কিন্তু উনি টোটালি একটা ব্যক্তিগত ব্যবস্থাপনায় আছেন, পারিবারিক, আমি রাজনৈতিক বলব না, পারিবারিক ব্যবস্থাপনায় উনি একটি বেসরকারি হাসপাতালে আছেন, এখানে সরকারের কিছু করার আছে? ওনারা কিন্তু চিকিৎসা করছেন, সকল ব্যবস্থা নিচ্ছেন, দেখবেন কথায় কথায় সরকারকে দোষারোপ করার একটা চেষ্টা করেন, এবং লক্ষ্য করে দেখবেন উনি যে হাসপাতালে আছেন ডাক্তারদের বিবৃতি পাবেন না, ওনাদের মহাসচিবের বক্তব্য পাবেন, আমরা যদি ডাক্তারদের বক্তব্যটা পেতাম সরাসরি তাহলে আমি বা আমাদের দল বা দেশবাসী খালেদা জিয়ার আসল অবস্থাটা জানতে পারত। যখন ওনাদের মহাসচিব বলেন, উনি সকালে একটা বলেন বিকেলে আরেক রকম শোনা যায়, বা সকালে আবার পরের দিন আবার বলেন, অর্থাৎ এটা কিন্তু একটা বিভ্রান্তিমূলক অবস্থায় রাখা হয়েছে। না, আমরা বলব কি জানেন, এই খালেজের অসুস্থতা নিয়ে এটুকু ইস্যু তৈরি করা হচ্ছে আন্দোলন করার জন্য, এর চেয়ে বড় কোনো ইস্যু নেই মাঠে আমাদের নেই। আমরা লক্ষ্য করে দেখেছি যে এই দলটি সাংগঠনিকভাবে, দেখেন শুধু ঢাকা শর্ত না, জেলা উপজেলা ইউনিয়ন ভিত্তিক দলটির অবস্থা কোথাও তো দাঁড়াতে পারছে না, তারপর আবার ওনারা হুমকি দিচ্ছেন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবেন, যদি ওনারা না করেন। দেখেন, একটা নিবন্ধিত রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন না করে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে,
এটা বাস্তবতা। উনি যে ভবিষ্যৎবাণী করলেন যে কোন দলের কি হবে, এটা সিম্পল একটা ব্যাপার। যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। শেষ কথা শুনবো আপনার কাছ থেকে, যেটা বলছিলেন যে আপা বলছিলেন যে বিচারহীনতা, গুম, খুন, এই বিষয়গুলো তুলছিলেন। সেই দেখুন, যারা গুম হয়েছেন তাদেরকে আমরা দেখেছি দুই মাস তিন মাস পরে আবার তাদের চেহারা দেখা যাচ্ছে। কেউ গুম হোক এটা আমরা চাই না, কোনো বিশেষ করে কোনো রাজনৈতিক নেতা গুম হোক এটা আমরা চাই না। কিন্তু আমরা কিন্তু দেখেছি অনেক বড় বড় নেতা, অনেক সাবেক মন্ত্রী, তাদেরকে আবার তাদেরকে পাওয়া গিয়েছে। দেখেন একটা দুইটা উদাহরণ, আইন শৃঙ্খলা কিন্তু বলছে যে আমরা কোনো ক্লো পাচ্ছি না, সময় লাগতেছে। আর একটা ফৌজদারি মামলা, সময় ফ্যাক্টর না, এটা ক্লু পেলে চার্জশিট দিলে এটার বিচার হবে। হ্যাঁ, এটা তো টকশোদের বিষয়ও না, যেই মামলা একটা মামলা তো ঘুরে ফিরে সবাই বলছেন যে এই মামলা পাওয়া যাচ্ছে না, কিন্তু আইন শৃঙ্খলা কি বসে আছে কোনো ক্লু পেলে আমাকে দিয়ে দেবে চার্জশিট? সময় থাকলে ফিরবো আমি একটু কুদ্দুস ভাইয়ের কাছে। কুদ্দুস ভাই শেষ কথা আপনার কাছে, তবে তো সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আমরা পেয়েছি। কুদ্দুস ভাই শেষ কথা শুনতে চাচ্ছি। আমি মুনিয়াপু আমার সম্পর্কে অনেকগুলো কথা বললেন, আসলে ভাই সময় নেই, কিন্তু না সময় নেই আমি জানি। উনি বলছেন যে আমাকে আগের মতো উনি পান না, আমি যে যেরকম ছিলাম এখন সেরকমই আছি। এক দুই হচ্ছে মুনিয়াপা আমার খুব প্রিয় একজন নেত্রী, ভালো বক্তা, খুবই নাম করা ছাত্র নেত্রী। তারপর আমি শুধু একটি কথা বলতে চাই এখানে, আসলে আমরা হানাহানি করে কিছুই হবে না। আপনারা এখন রাজনৈতিক দল হিসেবে এখন যে কাতারে আছেন, সেই কাতার থেকে আপনারা আর একটু হৃদয়টা বড় করেন, আপনাদের দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টান, পাল্টালে দেশটা আরো পাল্টে যাবে। আজকের এই কোভিড এর সময় আওয়ামী লীগ বিএনপি হিসেবে আমরা দেখতে চাই না, সবাই জনগণের জন্য এগিয়ে আসেন, সবাই জনগণকে রক্ষার জন্য এগিয়ে আসেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আর যদি এখন পরস্পরকে ইয়ে করেন, এই যে গুমের কথা বললেন, ইলিয়াস আলী নিজেই বলছেন যে ইলিয়াস আলীকে কে গুম করছে, মির্জা আব্বাস নিজেই বলেছেন। আবার আমি সেটাই বলতে চাচ্ছি যে এই যে মির্জা আব্বাস এই গুম টুমের ব্যাপার মির্জা আব্বাস নিজেই ফাঁস করেছেন, এমন কি তার শোকজের জবাবও দিবেন না বলছিলেন, পরে আবার তাকে পুষিয়ে টুষিয়ে একটা শোকজের জবাব শেষ করতে হবে ঠিক আছে। তো যাই হোক, আমি মনে করি আমাদেরকে আরো একটু ওয়াইড হতে হবে। আমরা হচ্ছে ছাপোষা লোক, আমরা ছাপোষা সাংবাদিক, সাংবাদিকই থাকতে চাই আমরা। আপনাদের রাজনীতির ত্রুটিগুলো, আওয়ামী লীগের ত্রুটি হোক, বিএনপির ত্রুটি হোক এবং পরস্পরের ভাষ্য হোক, এগুলোর কিছু সমালোচনা করি, এগুলোই আমাদের কাজ, এটা দিয়ে আমরা পেট চালাই, এটা ছাড়া আমাদের চলে না মুনিয়াপা, আপনি অন্যভাবে নেবেন না। জি ধন্যবাদ কুদ্দুস ভাই, ধন্যবাদ নির্ভর চৌধুরী মোদী, ধন্যবাদ রিয়াদুল কবির কাউসার। আমাদের সময় শেষ, আর আজকের মতো বিদায় নিতে হবে, তবে আমরাও চাই সেই ত্রুটিগুলো দূর হবে, রাজনীতি হবে মানুষের কল্যাণে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।